আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছো এবং আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহর মেহরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে প্যাসেজ ন্যারেশন। আর আজকের এই ক্লাসটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি। যে সমস্ত শিক্ষার্থীরা সেন্টেন্স ন্যারেশনের ক্লাস দেখোনি বা করোনি বা সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে কোনো আইডিয়া নেই, তোমাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে ফার্স্ট অফ অল একটা ধারণা অর্জন করো, দেন তোমরা কাম ব্যাক করো প্যাসেজ ন্যারেশনে। ওকে, আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আমার চ্যানেল খন্দকারস একাডেমিতে সেন্টেন্স ন্যারেশনের উপর একটি ক্লাস রয়েছে, তোমরা ওই ক্লাসটি দেখে আসতে পারো। ওই ক্লাসটি দেখার পর তারপর তোমরা কাম ব্যাক করো প্যাসেজ ন্যারেশনের এই ক্লাসটিতে। যদি এটা করো তাহলে আমি আশা করি যে তোমরা আজকের এই ক্লাস থেকে প্যাসেজ ন্যারেশন শতভাগ শিখতে পারবে। আজকের পর থেকে আর প্যাসেজ ন্যারেশন নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি প্যাসেজ ন্যারেশনের ক্লাসটি শুরু করার পূর্বে আমি একটি বিষয় অবগত করতে চাচ্ছি, সেটি হচ্ছে আসলে আমরা যখন প্যাসেজ ন্যারেশন করতে যাই আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। আসলে ফেস করার পিছনে যে মূল যে কারণ সেটা হচ্ছে আমাদের মানসিকতা। একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো দেখবে যে প্যাসেজ ন্যারেশন কিন্তু কয়েকটা সেন্টেন্সের সমন্বয় হয়ে থাকে, অর্থাৎ কয়েকটা সেন্টেন্স দিয়ে একটা প্যাসেজ ন্যারেশন হয়। দুইটা কি তিনটা কা চারটা কা পাঁচটা, দুটি সেন্টেন্স একটা সেন্টেন্সকে, ফার্স্ট অফ অল যদি একটা সেন্টেন্সকে আমি যদি ইনডাইরেক্ট করি, দেন আরেকটা সেন্টেন্সকে যদি ইনডাইরেক্ট করি, তারপর যদি আরেকটা সেন্টেন্সকে ইনডাইরেক্ট করি, এভাবে একটা একটা সেন্টেন্স যদি আমি ইনডাইরেক্ট করে ফেলি, ডাইরেক্ট ফর্ম থেকে যদি ইনডাইরেক্ট ফর্ম করে ফেলি, তাহলে দেখবে যে একটা সময় তোমার পুরো প্যাসেজটা কী হয়ে যাচ্ছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট হচ্ছে। আমি প্যাসেজ ন্যারেশন সলভ করতে যাব তখন ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কয়টা সেন্টেন্স আছে ওই প্যাসেজে সেই জিনিসটা আগে ক্লিয়ার করে ফেলবো, যে এই প্যাসেজের মধ্যে পাঁচটা সেন্টেন্স রয়েছে বা ছয়টি সেন্টেন্স আছে। তুমি একটা একটা করে সেন্টেন্সকে কী করো, ইনডাইরেক্ট করো, দেন দেখবে যে তুমি পুরো প্যাসেজটাকে ইনডাইরেক্ট করে ফেলছো। ওকে, সো এখানে আরও একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, যে প্যাসেজ ন্যারেশন পড়ার পরে তুমি যদি অর্থ নাও বুঝো, অর্থের দরকার নেই তোমার, তুমি শুধু সেন্টেন্সগুলি আলাদা করতে পারলে দ্যাটস এনাফ তোমার জন্য। আমি রিকোয়েস্ট করব যে প্যাসেজ ন্যারেশন করার পূর্বে তুমি মাস্ট বি বক্তা তথা সাবজেক্ট এবং অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। দুই নম্বর যে কথা সেটা হচ্ছে তোমার রিপোর্টিং বার্ফ, সেটা বাক্যের যেখানে থাকুক না কেন তাকে কান টেনে শুরুতে নিয়ে আসতে হবে। তিন নম্বর কথা হচ্ছে যদি তুমি ইম্পারেটিভ সেন্টেন্স তুমি জানো যে লেট আস দিয়ে বা লেট মি লেট হিম লেট আস দিয়ে যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে লেটের পরিবর্তে শুট বসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট আস না হয় লেট হিম লেট দ্যাম লেট মি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই লেটের পরিবর্তে মাইট হবে, MIGST মাইট। ওকে, তারপর যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সম্বোধন থাকে যে ব্রাদার হেল্প মি, সিস্টার হেল্প মি, মাদার হেল্প মি, ফাদার হেল্প মি যদি এভাবে থাকে তাহলে অবশ্যই ওই সম্বোধনের ক্ষেত্রে অ্যাড্রেসিং একটা শব্দ তোমাকে ইউজ করতে হবে। অর্থাৎ যদি ব্রাদার হয় ব্রাদার হেল্প মি, তোমাকে বলতে হবে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার। ওকে, এই বিষয়টি তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, অ্যাড্রেসিং। ওকে, তারপর যে বিষয়টি লক্ষ্য রাখতে হয় যে বক্তব্যের ধারাবাহিকতা রক্ষায়, অর্থের ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে তোমার দেন আফটার দ্যাট ফাইনালি এই শব্দগুলি ইউজ করতে হয় প্যাসেজ ন্যারেশনে। কিন্তু তুমি যদি রুলস খোঁজো কোনো রুলস পাবে না, এটা কোনো রুলস নেই, এটা হচ্ছে তোমার স্থানকাল পাত্রভেদে এই শব্দগুলি তুমি ইউজ করতে পারো, দেন আফটার দ্যাট ফাইনালি ইত্যাদি। ওকে, তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে কোনো ব্যক্তির একাধিক উক্তি যদি থাকে, মনে করো আমি প্রথমে বললাম তুমি কেমন আছো, তারপরে বললাম কোথায় যাচ্ছ, তারপরে বললাম ভাত খেয়েছো নাস্তা করেছো, এইভাবে বিভিন্ন কথা আমি একের পর এক বলে গেলাম। ওকে, যখন কোনো বক্তা একাধিক উক্তি করে থাকেন তখন তাদের সেই উক্তিগুলোকে অ্যাডেড দ্বারা অ্যাড করা হয়, যুক্ত করা হয়। ক্লিয়ার? তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে ইয়েস থাকলে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনে যদি ইয়েস শব্দটা থাকে তাহলে তোমাকে তার পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হবে ইনডাইরেক্ট সেন্টেন্সে, আর যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হবে, আর যদি স্যার থাকে তাহলে তোমাকে রেসপেক্টফুলি বা পলিটলি এই দুইটা শব্দ ইউজ করতে হবে। সো আমি সংক্ষেপে পুরো কথাটা সলভ করতে হলে তোমাকে যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে যে ওই প্যাসেজের মধ্যে কতগুলি সেন্টেন্স রয়েছে সেটাকে ডাইভার্ট করা, আলাদা করে ফেলা, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে সেখানে বক্তাকে এবং শ্রোতাকে, সাবজেক্টকে এবং অবজেক্টকে ওই বিষয়টাকে আলাদা করে ফেলা।
প্রথম সেন্টেন্সের মধ্যে যদি না পাও দ্বিতীয় সেন্টেন্সে অবশ্যই তুমি অবজেক্টকে খুঁজে পাবে। সো পুরো প্যাসেজটা পড়ার পর তুমি সাবজেক্ট এবং অবজেক্টকে সেটাকে ভালো করে ফাইন্ড আউট করে নিবে। নাম্বার থ্রি, তিন নম্বর যে কাজ সেটা হচ্ছে তোমাকে রিপোর্টিং ভার্বটা বাক্যের যেখানে থাকুক না কেন তাকে টেনে শুরুতে নিয়ে আসতে হবে। চার নম্বর কাজ হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায় ইন কেস, আর সেটা যদি লেটার্স দিয়ে শুরু হয় তাহলে ওই লেটের ক্ষেত্রে তোমাকে অবশ্যই শুট বসাতে হবে। আর যদি লেটার্স দিয়ে শুরু না হয়, যদি লেট মি, লেট হিম, লেট দ্যাম এই ধরনের যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই লেটের ক্ষেত্রে তোমাকে মাইট বসাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যখন কোনো সম্বোধন করা হবে যে ব্রাদার হেল্প মি, সিস্টার হেল্প মি, মাদার হেল্প মি, ফাদার হেল্প মি, এটা যখন হয় তখন তোমাকে অবশ্যই ওই যে সম্বোধনের ক্ষেত্রে অ্যাড্রেসিং শব্দটা ইউজ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যদি প্যাসেজ ন্যারেশনে ইয়েস থাকে তাহলে তোমাকে অবশ্যই ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে, আর যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করতে হবে, ওকে, ইনডাইরেক্টের মধ্যে। আর সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যদি স্যার যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই রেসপেক্টফুলি অথবা পলিটলি শব্দগুলি ইউজ করতে হবে ইনডাইরেক্টের ক্ষেত্রে। সো তোমাদের সহজতার জন্য আমি এই প্যাসেজ ন্যারেশন সলভ করার জন্য যে যে সাতটা কিংবা আটটা বিষয়কে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলি আমি ভিডিওর মধ্যে স্ক্রিনে সুন্দর করে উপস্থাপন করব, তোমরা সেখান থেকে খাতায় নোট করে নিবে ইনশাআল্লাহ। ওকে, প্যাসেজটি সমাধান করি, এবং এই প্যাসেজটি সমাধান করার পূর্বে আমাদেরকে অবশ্যই আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমরা পুরো প্যাসেজ জুড়ে এই পাঁচটি বিষয়ের পরিবর্তন আনব। প্রথম হচ্ছে সেট, দ্বিতীয় হচ্ছে কমা, তৃতীয় হচ্ছে সাবজেক্ট, চতুর্থ হচ্ছে টেন্স এবং পঞ্চম হচ্ছে সামওয়ার্ড। তো আমরা দেখবো যে পুরো প্যাসেজ জুড়ে এই পাঁচটি বিষয়ের কী হচ্ছে পরিবর্তন হচ্ছে। তো প্রথম যে সেন্টেন্সটি সেই সেন্টেন্সটির মধ্যে দেওয়া আছে, দ্য টিচার সেড ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এখানে প্রথম আমরা যাকে মোকাবেলা করবো সে হচ্ছে সেড। এই সেডের পরিবর্তে কী হবে সেটা ডিপেন্ড করবে এই বাক্যটার উপর, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে সেটার উপর ডিপেন্ড করবে যে সেডের পরিবর্তে কী হবে। তো এখানে যে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি আছে সেটি হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আর ইন্টারগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেইডের পরিবর্তে কী বলবে, আস্ক, যেটা আমি এখানে লিখেছি দ্য টিচার আস্ক। ওকে, তারপর দুই নম্বর যে বিষয় সেটি হচ্ছে কমা, কমার পরিবর্তে কী হবে এখানে, এই যে কমা দেখতেছো এই কমার পরিবর্তে এখানে কী বসবে। তো ইন্টারগেটিভ সেন্টেন্সের ফর্মুলা হচ্ছে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হয়, অর্থাৎ এখানে যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে এই কমার পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে, আর যদি এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এখানে যে কমা আছে কমার পরিবর্তে ইফ বসবে। সো আমরা এখানে ইফ বসিয়ে দিচ্ছি, ইফ। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের তিন নম্বর যে পরিবর্তন সেটা হচ্ছে সাবজেক্টের পরিবর্তন করতে হবে। তো সাবজেক্টের পরিবর্তে কী বসবে সেটা ডিপেন্ড করবে এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর। এখানে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এখানে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এখানে যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনোভাবে পরিবর্তন হবে না। সো আমরা দেখতেছি এখানে ইউ যেটা সেকেন্ড পার্সন আছে, তো সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর এই প্যাসেজের মধ্যে অবজেক্ট হচ্ছে দ্য বয়। ক্লিয়ার? সো দ্য বয়ের সাবজেক্টটি প্রোনাউন হচ্ছে হি, তাহলে আমরা এখানে লিখতেছি হি। ওকে, তাহলে আমরা সেডের পরিবর্তন করলাম, কমার পরিবর্তন করলাম, সাবজেক্টের পরিবর্তন করলাম, এবার টেন্সের পরিবর্তন করব। তো টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টি আছে রয়েছে এখানে সেটি হচ্ছে যে এই যে প্রথম যে অংশটুকু, এই অংশটুকু যদি কী হয়, এই অংশটুকু যদি পাস্ট টেন্স হয় তাহলে এই দিকে টেন্সের পরিবর্তন হবে, আর এটা যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হয় তাহলে এই টেন্সের কোনো পরিবর্তন হবে না। সো যেহেতু সেইট আছে, পাস্ট টেন্স আছে, সো এই দিকের অংশটা কীভাবে পরিবর্তন হবে, তো কীরকম পরিবর্তন হবে, যদি এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে চেঞ্জ করলে হবে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে চেঞ্জ করলে হবে পাস্ট কন্টিনিউয়াস, যে বিষয়গুলি এক্সপ্লেইন করা হয়েছে আমার পূর্বের ভিডিওতে। ওকে, সো এখানে আর এক্সপ্লেইন করতেছি না। তো এখানে আমরা দেখতেছি যে ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে যদি তুমি ডুকে বাদ দিয়ে যদি এটাকে অ্যাসার্টিভ কল্পনা করো যে ইউ থিঙ্ক দ্যাট, তাহলে ইউ সাবজেক্ট থিঙ্ক হচ্ছে ভার্বের বি ওয়ান বা ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে কি পাস্ট ইনডিফিনিট, সো থিঙ্ক আছে হবে কি থট, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি থট, টি এইচ ও ইউ জি এস টি থট। ক্লিয়ার? সো দেখো আমরা কিন্তু এখানে অলরেডি সেট পরিবর্তন করছি, সেটের পরিবর্তে হচ্ছে আস্ক, তারপরে কমার পরিবর্তে হচ্ছে ইফ, সাবজেক্ট ইউর পরিবর্তে হচ্ছে হি, এবং থিঙ্কের পরিবর্তে হচ্ছে থট, অর্থাৎ এখানে পাঁচটা থেকে চারটা বিষয় অলরেডি আমরা পরিবর্তন করে ফেলছি। এবং সামওয়ার্ডের যে একটা বিষয় সেটি হচ্ছে কিছু ওয়ার্ড আছে নির্দিষ্ট যেগুলি এই বাক্যের মধ্যে যদি থাকে তাহলে পরিবর্তন করতে হবে, সেগুলিকে নাও থাকলে দেন, ইয়েস্টারডে থাকলে দ্য, প্রিভিয়াস ডে, এইভাবে কতগুলি কী আছে শব্দ রয়েছে, কিন্তু এখানে ওই ধরনের কোনো শব্দ নেই, সো পাঁচ নম্বরটা আর পরিবর্তন করতে হচ্ছে না।
বাকি রইল কি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে চিরন্তন সত্য, এটা বসে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা আমরা প্রথম সেন্টেন্সটা আমরা কী করে ফেললাম, ডাইরেক্ট ফর্ম থেকে ইনডাইরেক্ট ফর্ম করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় বাক্যটাকে কী করব, ইনডাইরেক্ট ফর্ম করব। সো এখানে দেওয়া আছে দ্য বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক সো। তো এই যে বাক্যটা, এই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে ইয়েস স্যার আই থিঙ্ক সো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমরা আগের বাক্যের মতো এটাকেও কী করবো, স্টেপ বাই স্টেপ, অর্থাৎ প্রথমে সেড, তারপর কমা, তারপর সাবজেক্ট, তারপর টেন্স, এভাবে পরিবর্তন করব। তো দেখি এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়, আমরা দ্য বয় লিখে ফেলতে পারি, দ্য বয়। এবার আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এখানে ইয়েস আছে এবং স্যার আছে, ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এবং স্যার আছে যেহেতু তাহলে রেসপেক্টফুলি হবে, তাহলে দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আমরা এই বাক্যের মধ্যে দ্য বয় এবং ইয়েস এবং স্যার এই এই পরিবর্তে যা হবে সেই বিষয়টি আমরা এখানে লিখেছি। এবার আমাদেরকে সেইডের যে পরিবর্তন সেটা করতে হবে, ঠিক আছে? তো সেইডের পরিবর্তে কী হবে, সেইট হবে, ঠিক আছে? ওকে, অ্যান্ড সেইট, অ্যান্ড এবং এখানে সাবজেক্ট আছে আই, যেহেতু আই আছে তাহলে আই ফার্স্ট, দ্য বয় যেহেতু আছে, এই আই যেহেতু ফার্স্ট পার্সন তাহলে দ্য বয় হিসেবে কী হবে সে পরিবর্তন হবে। তাহলে আমি লিখতে পারি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অ্যান্ড অ্যান্ড হি, যেহেতু দ্য বয় থার্ড পার্সন সেহেতু হি হবে, এবং সেইড আছে সেইডের পর সেইড হবে এবং কমার পরিবর্তে দ্যাট হবে, অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড সেইড দ্যাট। দেখো সেইডের পরিবর্তে সেইড, কমার পরিবর্তে দ্যাট, এবং আই যেহেতু ফার্স্ট পার্সন সুতরাং সে কী বলছে, হি, ঠিক আছে? অলরেডি এখানে কয়েকটি পরিবর্তন হয়ে গেছে, ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি, আইয়ের পরিবর্তে হি, সেডের পরিবর্তে সেট, কমার পরিবর্তে দ্যাট, ওকে, বাকি আছে থিংস ও। তো থিংস ও এটা হবে থটস ও, যেহেতু পাস্ট টেন্স, টি এইচ আই টি এইচ ও, সরি টি এইচ ও ইউজিএস টি, ইউজিএস টি থটস ও। বাস আমরা দুটি বাক্যকে কী করে ফেললাম, ইনডাইরেক্ট করে ফেললাম। তৃতীয় যে বাক্যটি সেটি হচ্ছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেট দ্য টিচার। এখানে কিন্তু সেট দ্য টিচার এটা হচ্ছে তোমার রিপোর্টিং স্পিচ, এটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি দ্য টিচার, সেডের পরিবর্তে কী হবে, তো দ্য টিচারটা আমরা লিখে ফেলি দ্য টিইএসিএইচইআর, দ্য টিচার, ওকে। এবার সেডের পরিবর্তে কী হবে সেটা ডিপেন্ড করবে তোমার এই বাক্যের উপরে, যেহেতু এখানে আছে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, তাহলে এখানে লার্ন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা অ্যাডভাইস দিয়েছে বা উপদেশ দিচ্ছে যে তুমি ছোটোকাল থেকে কী করো, তুমি সততা কী করো, চর্চা করো, অনুশীলন করো তোমার শৈশবকাল থেকে। তো যেহেতু এটা একটা অ্যাডভাইস তাহলে আমরা সেডের পরিবর্তে কী বসাতে পারি, অ্যাডভাইস বসাতে পারি, তাহলে দ্য টিচার অ্যাডভাইস। আচ্ছা, তাহলে দ্য টিচার অ্যাডভাইস, অ্যাডভাইস কাকে অ্যাডভাইস করেছে, দ্য বয়, তাহলে আমরা দ্য বয় লিখতে পারি, দ্য অ্যাডভাইস দ্য বয়, ওকে। এবার আসো যে কমার পরিবর্তে কী হবে, এই যে কমা এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, কমার পরিবর্তে কী হবে, টু হবে, তাহলে আমরা টু লিখতে পারি, টু। তারপর লার্ন আছে, লার্ন লার্ন, তারপর যে অংশটুকু আছে টু বি অনেস্ট ফ্রম ইয়ার বয়হুড, এটা বসে যাবে টু বি অনেস্ট, টু বি অনেস্ট ফ্রম ইয়ার বয়হুড, ফ্রম বয়হুড। তাহলে আমরা আরও একটি বাক্য কী করে ফেললাম, ইনডাইরেক্ট করে ফেললাম। তারপরে যে বাক্যটি, থ্যাংক ইউ স্যার সেট দ্য বয়, থ্যাংক ইউ স্যার সেট দ্য বয়, এখানে এইটা হচ্ছে একটা বাক্য, এখানে বাচ্চাটা বলল যে থ্যাংক ইউ স্যার, তো সেখানে সেট দ্য বয়, তো আমরা লিখতে পারি দ্য বয় সেট, দ্য বয়। এবার সেটের পরিবর্তে কী হবে সেটা, এখানে যদি থ্যাংক ইউ থাকে তাহলে আমরা বলেছি যে থ্যাংক ইউ থাকলে এখানে কী হবে, থ্যাঙ্কড, ওকে, দ্য বয় থ্যাঙ্কড, টি এইচ এ এন কে ইড থ্যাঙ্ক দ্য টিচার, টি ই
द टीचर टी ई ए सी एच ई आर ओके তাহলে আমাদের চারটা বাক্য অলরেডি কি হয়ে গেছে ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করে ফেলছি এবার পঞ্চম লাস্ট যে বাক্যটি সেটা হচ্ছে মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ সেট দ্য টিচার এখানে টিচার বলছে টিচার তার জন্য কী করেছেন দোয়া করেছেন প্রার্থনা করেছেন যে আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক ওকে তো সেই ক্ষেত্রে এখানে দ্য টিচার একটা সাবজেক্ট আমরা এটা বসাতে পারি দ্য টিচার ওকে সেডের পরিবর্তে কী হবে সেটা ডিপেন্ড করবে এই বাক্যের উপর ওকে তো যেটি সেন্টেন্স হয় ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি আছে সেটি যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে সেডের পরিবর্তে প্রেড অথবা উইস্ট তাহলে আমরা লিখতে পারি এখানে প্রেড ওকে এখানে সাবজেক্টকে আল্লাহ তাহলে আমরা আল্লাহকে নিয়ে আসি আগে আল্লাহ তা মেয়ে আছে মাইট হবে might grant you a long life আচ্ছা ইউ একটা ব্যাপার সেবা আছে গ্র্যান্ট তারপরে যে ইউ আছে এই ইউর পরিবর্তে কি হবে দেখো এই ইউ হচ্ছে অবজেক্ট ওকে কার অবজেক্ট দ্য বয়ের অবজেক্ট ঠিক আছে তাহলে বয়ের অবজেক্ট যদি হয় তাহলে ইউর সাবজেক্টটি ফর্ম কী ছিল হি আর হি হলে ইউ যদি যেহেতু অবজেক্ট তাহলে কী হবে হিম তো আমরা লিখতে পারি গ্র্যান্ট হিম grant him a long life ওকে আমরা কিন্তু পর্যায়ক্রমে পাঁচটি বাক্যকেই ইনডাইরেক্ট ফর্ম করে ফেলেছি ওকে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু